আমি সকালবেলা কয়েকটা জায়গায় ঘুরেছি এবং খোঁজ নিয়েছি। সকালবেলা একটু বৃষ্টি পড়েছে, যে কারণে একটু ভোটের টার্ন আউট কম হয়েছে, কিন্তু কম হলেও আপনারা হয়তো গুলশান বর্ণী বাড়িধারার ভোট কেন্দ্রগুলো দেখেছেন, মূলত সেখানে এমনিও একটু দেরি করে ঘুম থেকে উঠে এই এলাকার ভোটাররা ভোট দিতে আসেন। কিন্তু কালাচাঁদপুরে আপনি যদি যান, শাহজাদপুর ওই নদা ওই এলাকায় কিন্তু ভোটার অনেক আসছে, ভাসানটেকে ইভেন করাইলে ভোটার কিন্তু অনেক এসছে, এবং এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণই মনে হচ্ছে। কেমন ভোট পড়েছে এটা আসলে আমাদের চোখ রাখতে হবে, মানে যেটা দেখতে পাচ্ছি তাতে ভালোই ভোট আসছে, মানুষ দেখে যেটা লাইনে যেটা দেখে বুঝতে পারছি, এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না। আর জয়ের ব্যাপারে আশাবাদী, একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা, আমরা কিন্তু শুধু বলছি ভোট দিতে আসুন, ভোট দেন ভোট দেন ভোট দেন, আমরা কিন্তু এটাও খুব একটা বলছি না নৌকায় ভোট দেন, কারণ আমরা জানি মানুষ ভোট দিতে আসলে ভোট নৌকায় পড়বে, কারণ ডানে বামে সামনে পিছনে চারিদিকে শুধু নৌকার ভোট, শুধু নৌকার ভোট। তো আমরা আমাদের চেষ্টা প্রচেষ্টা হচ্ছে মানুষকে ভোট দিতে নিয়ে আসা। অল্পদিনে নির্বাচন বলে একটা অনাগ্রহ থাকতে পারে, অনীহা থাকতে পারে, এখানে আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করছি, আগ্রহ তৈরি করার চেষ্টা করছি, এবং আশাবাদী আমি যে যথেষ্ট পরিমাণ ভোটের ভোট আমরা সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। এবং আমি মানে নৌকা বিজয়ী হবে এটা তো কোনো বিকল্প নাই বাংলাদেশে, আমি আসলে আমার দায় এবং দায়িত্বের কথাটাই বলতে পারি, অন্যদের ব্যাপারে আমার মন্তব্য নাই। আমরা চেষ্টা করেছি থ্রু আউট দ্য টাইম, আপনারাও খেয়াল করেছেন আমার ক্যাম্পেইনের একটা বড় স্লোগান ছিল যে ভোট দিতে আসুন ভোট দিতে আসুন, এবং আমরা চেয়েছি, এবং আমার সাংগঠনিকভাবেও আমার সংগঠনের ভিতরে আমাদের সবসময় আলোচনা ছিল কিভাবে আমরা কত বেশি ভোটার নিয়ে আসতে পারি, কারণ আমাদের জন্য এই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই ছিল যে ছয় মাসে পাঁচ ছয় মাসে নির্বাচন একটা অনীহা থাকে, আর একটা অনীহা তৈরি হয় যখন আপনার নৌকার এত ভোট, সবাই ভাবে ব্যক্তি জীবনে যে আমি ভোট না দিলে কি হবে, কেউ না কেউ তো দিচ্ছে, নৌকা এত জনপ্রিয় জিতে যাবে, এটা একটা ভয়ঙ্কর চিন্তা, মানে এটা আমাদের জন্য খুব ভালো, সমাজে নৌকার অনেক জনপ্রিয়তা, কিন্তু এই জনপ্রিয়তা ভোটে ব্যালেটে আনতে গেলে ওই চিন্তাটা আমাদের জন্য অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই চিন্তাটাই আমার প্রতিদ্বন্দ্বী ছিল আমি মনে করি, যে ভোট আমি না দিলে কি হবে, কেউ না কেউ দিবে, নৌকা তো এমনি জিতবে। কত শতাংশ ভোট পড়তে পারে আপনার প্রত্যাশা, কত শতাংশ ভোট পড়তে পারে আপনার প্রত্যাশা? নির্বাচন কমিশন সে নিয়ে অনেক সমালোচনা থাকে, কিন্তু আজকে আমরা দেখলাম ভোট কেন্দ্রের মধ্যে সাতজন প্রার্থী তারা এজেন্সি দিতে পারেনি, সেই জায়গাতে আপনি একজন প্রার্থী হিসেবে কি বলবেন? এখানে আমার আসলে কিছু বলার নাই, যদি ধরেন সাংগঠনিক শক্তিমত্তা না থাকে, এখানে ১২৪টা সেন্টার আছে, আপনার বুথ আছে আমার ধারণা ৬০০র মতো, তো সাধারণত যেটা হয় যে এজেন্ট ৬০০ তো মিনিমাম লাগবে, কিন্তু ওই যে একজন এজেন্ট প্রত্যেকটা বুথে সারাদিন আপনার এটা আবার চেঞ্জ করতে হয়, তো শুধু এজেন্টের কথা চিন্তা করলে আপনার ১২০০ তো নিদেন পক্ষে লাগে, তো এই সাংগঠনিক শক্তি যদি না থাকে তাহলে হয়তো পারে না অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমার কিছু বলার নাই, বাট আওয়ামী লীগে তো সেই সাংগঠনিক শক্তি আছে। আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটি কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের ব্যাচ পড়া আমাদের কেন্দ্রভিত্তিক কমিটি যে নেতাকর্মীরা যারা আছে, শুধু তারা যদি ভোট দেয়, তাদের মধ্যে যারা ভোটার এবং তাদের আত্মীয় স্বজনরা ভোট দেয়, তাহলে তো ২০-২৫ হাজার ভোট পড়ে যাবে, মানে আওয়ামী লীগ এত শক্তিশালী একটা সংগঠন, নৌকা এত শক্তিশালী একটা সংগঠন, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা আমাদেরকে নিয়ে ফোকাস করেছি, আমাদের কাজটা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে শুদ্ধভাবে করার চেষ্টা করেছি।